Namaskar to all of my dear students. Today your class is Student and GK, Standard 5. Topic is moral lesson. I have discussed the moral lessons in the previous class, and I also repeated this class in this online classes. Okay. Topic 1. When a teacher enters your class, what should the student do? When a teacher enters your class, what should the student do? The first answer, when the teacher enters the class, the student should stand up. Student should stand up and bid him namaskar. Jokhon ekjon shikshok mahashoy shrenike probesh korbe, tokhon chhatroderke stand up hote hobe, uthe darate hobe, uthe dariye take namaskar janate hobe. Thik ache? Bid him namaskar. Okay. How is the namaskar performed? Tale namaskar je korte hobe, to namaskar ta kibhabe performed kora hoy? Thik ache? One should hold both the hands. Thik ache? One should hold both the hands and touch the mid point of the eyebrows. And at first the student, after that the midpoint of the chest. Touch the equity and midpoint of the chest. Okay. Should be touched the same thumb. One should utter the word namaskar with his process. Yaman namaskar ta, and antare bhitor theke hoy. Eibhabe namaskar ta korte hobe. Thik ache? When should a person get up in the morning and what should be done after it? একজন ব্যক্তি বা তোমরা যখন ঘুম থেকে ওঠার পর তোমাদের কর্তব্য পালনীয় কি? A person should get up before the sunrise. সূর্য ওঠার আগে তোমাদের ঘুম থেকে উঠতে হবে. After getting up, he or she should at first bid namaskar to Parama Purusha. সর্বপ্রথম ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠতে হবে ঘুম থেকে, এবং ঘুম থেকে উঠে পরে পরম পুরুষকে নমস্কার করতে হবে. ঠিক আছে? After that, a glass of water should be taken without touching the tea and go to toilet. তারপর পরম পুরুষকে প্রণাম করার পর এক গ্লাস জল খেতে হবে. জলটা কেমন করে খেতে হবে? দাঁতে না ছুঁয়ে জলটা এমনভাবে খেতে হবে, জলটা দাঁতে না ছোঁয়া যায়. ঠিক আছে? তারপর সহ্য কর্ম করতে হবে. After that, he should clean the teeth and wash the mouth with water. ঠিক আছে? তারপর মুখ ধুতে হবে. ঠিক আছে? Clean the mouth, মুখটা পরিষ্কার করতে হবে. And sprinkling water both the eyes for at least 12 times. এবং বারবার চোখে জলের ঝাপটা নিতে হবে. ঠিক আছে? 12 times. বারবার চোখে ঝাপটা নিতে হবে. ঠিক আছে? With mouthful water. একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, with মাউথফুল ওয়াটার, যাতে যখন তোমরা চোখে জলে ঝাপটা নেবে তখন যাতে তোমাদের মুখের ভিতরে জল থাকে. ঠিক আছে? মর্নিং এক্সারসাইজ মাস্ট বি ডান. সকালবেলাতে উঠে প্রাতঃভ্রমণ করা খুবই দরকার. ঠিক আছে? হাউ মেনি টাইপস অফ প্রণামাস আর ব্যাড? দেয়ার আর মেনলি টু টাইপস অফ প্রণামাস. দুটো প্রণামাস কিরকম কি? এক নম্বর ষষ্ঠাঙ্গ প্রণাম, ষষ্ঠাঙ্গ প্রণামা এবং ফিট টাচিং প্রণামা. ষষ্ঠাঙ্গ প্রণামা এবং ফিট টাচিং প্রণামা. তাহলে ষষ্ঠাঙ্গ প্রণামাটা কিরকম? ষষ্ঠাঙ্গ প্রণামটা হচ্ছে মাটিতে গোড়াগুড়ি খেয়ে যে প্রণামটা করা হয় সেটা হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণামা. আর ফিট টাচিং প্রণামা, পা ছুঁয়ে যেটা প্রণাম করা হয় সেটা হচ্ছে ফিট টাচিং প্রণামা. ঠিক আছে? হাউ শুড ইউ বিহেভ উইথ ইউর ক্লাস ফ্রেন্ড? তুমি তোমার ক্লাসের ফ্রেন্ডদের সাথে কিরকম বিহেভিয়ার করবে? উই শুড বিহেভ জেন্টলি, খুব ভদ্রভাবে, অ্যান্ড পোলাইটলি উইথ আওয়ার ফ্রেন্ডস. আমাদের বন্ধুর সাথে ভদ্র এবং শান্তভাবে বিহেভিয়ার করবো. আমি স্পোক উইদাউট মেকিং এনি কুইরেল, তাদের সাথে কোনো ঝগড়াঝাটি করবো না, অর সোয়িং এনি নেগলিজেন্স. এবং কেউ পাচ্ছে না তার জন্য যে তাকে নেগলিজেন্স করবো সেটা কিন্তু নয়. ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6. ইফ এনিবডি কমিটস এনি ইনজাস্টিস টু ইউ, হোয়াট শুড ইউ ডু? যদি তোমার সাথে কেউ ইনজাস্টিস করে বা অনিয়ম করে তখন তুমি কি করবে? উইদাউট বিং অ্যাংরি, না রেগে, উইদাউট বিং অ্যাংরি, না রেগে, উই শুড মেক হিম আর আন্ডারস্ট্যান্ড ইন হিজ ফল্ট. তার উপর না রেগে সে যে ভুল করেছে সেই ভুলটা তাকে বোঝাবার চেষ্টা করতে হবে. ঠিক আছে? উই শুড নট বি রিভেঞ্জফুল, আমরা তার প্রতি যে সে আমাকে এরকম করেছে বলে আমি তার সাথে ঝামেলা লাগবো বা ঝগড়া লাগবো সেরকমটা করা যাবে না. ইফ হি ইজ নট মেন্ডেড, উই শুড রিপোর্ট ইন টু দ্য টিচার. সে যদি সেই ভুলটা তার ভুলটা যে স্বীকার না করে তাহলে আমরা তার ভুলটা তার শিক্ষক মহাশয়ের কাছে বলবো. ঠিক আছে? হোয়াট ইজ অহিংসা? মেন পয়েন্ট, হোয়াট ইজ অহিংসা? তাহলে অহিংসা মানে হচ্ছে, অহিংসা মিন্স
not inflicting pain or hurt on anybody by thought, word or action without any cause. তাহলে অহিংসা হচ্ছে এমন একটা জিনিস এটা কাউকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না anybody, ঠিক আছে, কিসের দ্বারা, কোনো কোনো কাউকে কোনো খারাপ কথা বললে সেই দ্বারা, অ্যাকশন কোনো কাউকে রাগান্বিত ভাবে রাগাচ্ছ নানা রকম বিহেভিয়ার করে সেটা, ঠিক আছে, সেটা হচ্ছে অহিংসা, কারোর প্রতি আমরা অহিংসা করব না, ঠিক আছে। হোয়াট ইজ সত্য, সত্য কি জিনিস, হোয়াট ইজ সত্য, রাইট ইউজ দ্য মাইন্ড অর হোয়াট, রাইট ইউজ দ্য মাইন্ড অর হোয়াট উইথ দ্য স্পিরিট অফ ওয়েলফেয়ার ইজ কল্ড সত্য। রাইট ইউজ অফ মাইন্ড মানে মস্তিষ্কে সঠিক ব্যবহার করা, অর ওয়ার্ডস মানে শব্দের সঠিক ব্যবহার করা উইথ দ্য স্পিরিট অফ ওয়েলফেয়ার ইজ কল্ড সত্য। স্পিরিট অফ ওয়েলফেয়ার মানে যাতে সমাজের কল্যাণ হয়, এমন কথা বলবো না যাতে সমাজের কল্যাণ হয়, আর রাইট রাইট ইউজ অফ মাইন্ড, ঠিক আছে, রাইট ইউজ অফ মাইন্ড মস্তিষ্কের সঠিক ব্যবহার করা সেটা হচ্ছে সত্য। তাহলে তোমরা নিশ্চয়ই গল্পটা করেছো, একদম একদিন একটা সাধু বনের মাঝে ধ্যান করছে, ঠিক আছে, দৌড়ে আসছে, তখন সাধুকে দেখছে ডাকাত দল আসছে, ডাকাত দল সাধুকে জিজ্ঞাসা করলো যে লোকগুলো কোথায়। সাধু তখন মনে মনে বললো আমি তো সাধু লোক, আমি কখনো মিথ্যা কথা বলি না, তাই সে ডাকাত দলকে লোকগুলোর সন্ধান দিয়ে দিল। তখন ডাকাত দলটা কি করলো, সে লোকটাকে সে লোকগুলোকে ধরে ধরে মেরে দিল। ইট ইজ দ্য সত্য, এটা কি সত্য, এটা সত্য নয়, সত্য হচ্ছে এমন একটা জিনিস যেটা জনগণের সুবিধার্থে বা সমাজের কল্যাণার্থে যেটা যে কথাটা বলা হবে সেটাই হচ্ছে সত্য, ঠিক আছে, সমাজের কল্যাণের অর্থে যে কথাটা বলা হবে সেটাই হচ্ছে সত্য। ওকে, অস্তেয় সত্য সমাজ জানলে, হোয়াট ইজ অস্তেয়, অস্তেয় হচ্ছে not to take possessions of what belongs to other person, it means non stealing, মানে অপরের দ্রব্য না বলিয়া নেওয়াটাকে বলা হচ্ছে অস্তে, অপরের দ্রব্য কাউকে না বলে নিয়ে নেওয়া বা চুরি করা সেটাই হচ্ছে অস্তে। If you take anybody's anything without his or knowledge, it is called stealing. যদি তুমি কোনো কারো জিনিস নিয়ে নাও তাকে না বলে সেটাই হচ্ছে চুরি, ঠিক আছে, সেটাকেই চুরি বলা হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অস্তেয়। তাহলে সত্য জানলে তোমরা, অস্তেয় জানলে, এবার নেক্সট পয়েন্ট ব্রহ্মচর্য। তাহলে ব্রহ্মচর্যটা কি জিনিস, ব্রহ্মচর্য মিন্স টু রিমেইন অ্যাবজর্বড ইন দ্য আইডিয়া অফ ব্রহ্ম, মনে মনে ব্রহ্মের চিন্তা করা বা ব্রহ্মের চিন্তা করাটা হচ্ছে ব্রহ্মচর্য। দিস মিন্স উই আর লিভিং ইন গড, মানে আমরা ভগবানের মাঝে বসবাস করছি, গড ইজ এভরিওয়্যার, ভগবান সর্বত্রই আছে, বাট উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বাট উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস, আমরা তাকে বুঝতে পারছি না, আমরা তাকে অনুভব করতে পারছি না। যেমন আমাদের চারিপাশে বাতাস বইছে, ঠিক আছে, আমাদের চারপাশে বাতাস বইছে, বাতাসটাকে কি আমরা কখন অনুভব করতে পারি, যখন বাতাসটা বইছে বা খুব ঝড় দিচ্ছে তখন আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশে বাতাস রয়েছে বা বাতাস বুঝছে। সিমিলারলি ব্রহ্ম ইজ উইথিন আস, আমাদের এরকম যেমন বাতাস আমাদের সামনেই আছে তেমনি ব্রহ্ম আমাদের চারপাশেই আছে, ঠিক আছে, আর আউটসাইড আস। ইফ উই গিভ আওয়ার অ্যাটেনশন টু দিস, আমরা যদি তার মনোযোগটা তার মধ্যে দিই তখন উই উইল নো হিম, তখন আমরা ব্রহ্মকে জানতে পারবো। ওকে, হোয়াট ইজ অপরিগ্রহ, দেন দ্য নেক্সট পয়েন্ট, হোয়াট ইজ অপরিগ্রহ, অপগ্রহ, অপরিগ্রহ মিন্স নট টু কনজিউম ফিজিক্যাল ম্যাটেরিয়ালস মোর দ্যান নেসেসারি ইজ কল্ড অপরিগ্রহ, ঠিক আছে, মানে যত সামান্য যত কিঞ্চিত জিনিস ব্যবহার করাটাকে বলা হচ্ছে অপরিগ্রহ। যেমন আমার সাপোজ আমার পাঁচখানা জামা আছে, ঠিক আছে, তোমরা যুদ্ধ পুজোর সময় জামালা করলে মা বাবার কাছে যোগ করলে বায়না করলে যে আমাদের আরো জামা লাগবে, আরো জামা লাগবে, ঠিক আছে, তোমাদের পাঁচটা কিনে দিয়ে চল না, চার দিনে চারটা পরবো, তারপরে অষ্টমঙ্গলায় পরবো, আরেকদিন পরবো, পাঁচ সাতটা বায়না করে জামা কিনলে, সেটা কিন্তু অপরগ্রহ পর্যায়ে পড়ে না। অপরগ্রহ মানে তোমার যেটুকু দরকার, যেটুকু প্রয়োজন সেটুকুই নিও, সেটা হচ্ছে অপরিগ্রহ। ওকে, চ্যাপ্টার 22, কান্ট্রি ইটস ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, কান্ট্রি ইটস ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, চ্যাপ্টার 22 পেজ নাম্বার 27, নাম্বার 1 ড্যাশ কান্ট্রিতে ড্যাশ ক্যাপিটাল প্যারিস কারেন্সি ইউরো, ঠিক আছে, কান্ট্রিতে ড্যাশ ক্যাপিটাল প্যারিস কারেন্সিতে ইউরো, কান্ট্রি ইটস ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, কান্ট্রি ড্যাশ কান্ট্রির জায়গায় ড্যাশ ক্যাপিটাল প্যারিস কারেন্সি ইউরো, তাহলে কোথাকার কারেন্সি হচ্ছে ইউরো আর ক্যাপিটাল প্যারিস, অপশন ইজ নাম্বার 1 অ্যানসার ইজ ফ্রান্স, ওকে, নাম্বার 1 অ্যানসার ইজ ফ্রান্স, নাম্বার 2 শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার ক্যাপিটাল কি,
কলম্বো, শ্রীলঙ্কার ক্যাপিটাল কলম্বো, ইরান তেহরান, ঠিক আছে, ইরানের কারেন্সি হচ্ছে রিয়াল, ইরানের কারেন্সি রিয়াল। নাম্বার ফোর, নাম্বার ফোর বার্মা, বার্মার ক্যাপিটাল ইয়াঙ্গন আর কয়েক কারেন্সি, ওকে। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ লন্ডন, লন্ডন হচ্ছে কি ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডমের ক্যাপিটাল হচ্ছে লন্ডন, আর লন্ডনে কি চলে পাউন্ড, কারেন্সি হিসাবে লন্ডনে চলে পাউন্ড। সিক্স, সিক্স ইসরায়েল, ওকে, সিক্স ইসরায়েল, ইসরায়েলের কি, ইসরায়েলের ক্যাপিটাল হচ্ছে জেরুজালেম, ইসরায়েলের ক্যাপিটাল জেরুজালেম। নাম্বার সেভেন রাশিয়া, রাশিয়ার কি ক্যাপিটাল মস্কো, রাশিয়ার কি কারেন্সি চলে রুবেল, রাশিয়া মস্কো রুবেল। নাম্বার এইট বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ ঢাকা, বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা, আর বাংলাদেশে কি কারেন্সি চলে টাকা, টিএকে টাকা, ঠিক আছে। এবার আছে মরক্কো, আছে মরক্কো, মরক্কোর ক্যাপিটাল কি রাবাট, আর এ বি এ টি, মরক্কোর ক্যাপিটাল রাবাট, ওকে। নেক্সট ইউএসএ, ইউএসএর ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, ইউএসএর ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, অ্যান্ড কারেন্সি ইজ ডলার, ওকে। নাম্বার ইলেভেন কোয়েত ডিনার, কোয়েত ডিনার, কোয়েতের ক্যাপিটাল ইউএ, ইউনাইটেড আরবিয়ান এলস, ইউনাইটেড আরবিয়ান এলস এর ক্যাপিটাল হচ্ছে কুয়েত, অ্যান্ড কারেন্সি হচ্ছে ডিনার। নাম্বার টুয়েলভ অস্ট্রেলিয়া, নাম্বার টুয়েলভ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানাবেরা, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানাবেরা, ঠিক আছে, অস্ট্রেলিয়ান ডলার চলে। নাম্বার থার্টিন জাপান, জাপানের ক্যাপিটাল হচ্ছে কুয়েত, জাপানের ক্যাপিটাল, সরি সরি, জাপানের ক্যাপিটাল টোকিও, জাপানের ক্যাপিটাল টোকিও, জাপানের কারেন্সি চলে ইয়েন। নাম্বার ফোরটিন, নাম্বার ফোরটিন ডেনমার্ক, ডেনমার্কের ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন, ঠিক আছে, ডেনমার্কের ক্যাপিটাল কোপেনহেগেন, আর এখানে কি কারেন্সি চলে ডেনিশ ক্রোন, এখানে কারেন্সি চলে ডেনিশ ক্রোন। নাও উইল ডিসকাস চ্যাপ্টার টোয়েন্টি থ্রি জিকে গ্লোবাল সাবকন্টিনেন্ট, ওকে। চ্যাপ্টার টোয়েন্টি থ্রি কোচি ইন ইন্ডিয়া ইজ কল্ড কুইন অফ আরবিয়ান সি, কোচি ইন ইন্ডিয়া ইজ কল্ড কুইন অফ আরবিয়ান সি, ওকে। টু অস্ট্রেলিয়া ইজ দ্য ল্যান্ড অফ দ্য, অস্ট্রেলিয়া ইজ দ্য ল্যান্ড অফ দ্য ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়া ইজ দ্য ল্যান্ড অফ দ্য ক্যাঙ্গারু। রোম ইটালি ইজ দ্য সিটি অফ সেভেন, ইজ দ্য সিটি অফ সেভেন হিলস, রোম ইটালি ইজ দ্য সিটি অফ সেভেন হিলস, ঠিক আছে। ফোর কিউবা ইজ দ্য ড্যাশ বাউল অফ দ্য ওয়ার্ল্ড, কিউবা ইজ দ্য ড্যাশ বোল অফ দ্য ওয়ার্ল্ড। সুগার, সুগার, সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড, কিউবা ইজ দ্য সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড। ইজিপ্ট ইজ দ্য ড্যাশ অফ নীল, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল, ঈশ্বরকে নীল নদের দান বলা হয়। ল্যান্ড অফ ড্যাশ ইজ নেদারল্যান্ড, ল্যান্ড অফ ড্যাশ ইজ নেদারল্যান্ড। ওয়াইন মিলস, ল্যান্ড অফ ওয়াইন মিলস ইজ নেদারল্যান্ড। সান ফ্রান্সিসকো ইউএসএ ইজ দ্য সিটি অফ গোল্ডেন, গোল্ডেন গেট, সান ফ্রান্সিসকো ইউএসএ ইজ দ্য সিটি অফ গোল্ডেন গেট। কানাডা ইজ দ্য ল্যান্ড অফ, কানাডা ইজ দ্য ল্যান্ড অফ লিলিস, কানাডা ইজ দ্য ল্যান্ড অফ লিলিস। ভুটান ইজ দ্য ল্যান্ড অফ, ভুটান ইজ দ্য ল্যান্ড অফ থান্ডার বোল্টস, ভুটান ইজ দ্য ল্যান্ড অফ থান্ডার বোল্টস। ল্যান্ড অফ রাইজিং সান ইজ জাপান, ল্যান্ড অফ রাইজিং সান ইজ জাপান, ওকে। All students are clear with these topics. If you face any types of problems, then contact me. It is my contact number. My mobile number is 8101618469. Call between 5 pm to 7 pm. If you face any problem, contact me. Okay? আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, তোমাদের সুগর পরীক্ষা হবে, সেটা হবে 50 নম্বরের, সেখানে কোনো রকম প্র্যাকটিক্যাল থাকবে না, ঠিক আছে, জাস্ট থিওরি হবে, ঠিক আছে। এখন লকডাউনের জন্য নমস্কার, থ্যাংক ইউ।